খেলার ছলে স্কুল চলাকালীন স্কুলে পাঠরত দুই ছাত্রের মধ্যে মৃদু সংঘর্ষ ঘটে। ষষ্ঠ শ্রেণীর জনৈক ছাত্র একই বিদ্যালয়ের পাঠরত তৃতীয় শ্রেণীর এক ছাত্রের সাথে বচসায় লিপ্ত হয়। কোনোভাবে এই ঘটনা জানতে পেরে তৃতীয় শ্রেণীর ছাত্রের পিতা স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয়ে প্রবেশ করে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রের উপর ঝাঁপিয়ে পড়ে আতর্কিতভাবে মারতে থাকে ষষ্ঠ শ্রেণীর পাঠরত ছাত্রটিকে। ঘটনার পরপরই অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তুমি স্যারে জানাইছো বিষয়টা, স্যারে কি কইছে? দুই ভাই খেতর লোয়ার গাড়িতে আছে, তাক দাইতাম কি হয়েছে কহনার, এরপরে আইসে বাড়ির গামছাপাল থাকা আইলাম, এরপর বাই তেরা শুনে হেরে মারছে, কে মারছে? পোলা বেনে পোনা বেলেন ডাকছে, তারপরে গার্জিয়ানে আইয়া হেরে মারছে, এর মাও গেছে গাছের লেগা, এরপরে আইলাম আরে আমরা। আপনার কি চান? আমি চাই বিচার, বিচার আছে, আদালত আছে, সব কিছু। এটা ছাত্ররা থাকা কালে ছাত্ররা ছাত্ররা জর্গাজাতি হইতে পারে, হওয়ার পরে ছাত্ররা গার্জিয়ানে আইয়া মারণের অধিকার কে দিছে? এই জিনিসটা আমি প্রতিবাদ চাই।